আফগানিস্তান প্রসঙ্গ। বিউটি পার্লার বন্ধে তালেবান সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া চলছে আফগানিস্তান জুড়ে। এদিকে ভয় আতঙ্কে দিন পার করছেন বিউটি পার্লারের কর্মীরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে অনেক নারী বেকার হবেন, অনেকেই পড়বেন চরম আর্থিক সংকটের মুখে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন একাংশ। তালেবান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কাবুলের এক বিউটি পার্লারের নারী কর্মী বলেন, কাজ না থাকলে ঘরে বেকার বসে থাকতে হবে। ক্ষোভ জানিয়ে আরও একজন বলেন, সরকারের বোঝা উচিত অনেক নারী রয়েছেন যাদের কাজ না করলে খাবার জুটবে না, তারা গরিব এবং তাদের দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার কেউ নেই। এই বিউটি পার্লারগুলোই তাদের আয়ের একমাত্র পথ।